হাই, আজকে আমরা যে গানটা করতে চলেছি এই গানটা হলো একটা মানে সেই সিঙ্গারকে আমরা সবাই চিনি এবং সেই সিঙ্গারটা কিশোর কুমারের সমসাময়িক একজন সিঙ্গার, তার নাম হলো মোহাম্মদ রফি জি। আর যে গানটা আমরা করতে চলেছি সেই গানটা হলো ফ্রম দ্য মুভি ট্রেন। সেই ট্রেন মুভিতে তিনি গেয়েছেন এই গানটা এবং সুপার হিট গান, সুপার ফেমাস, নিয়ারলি সবাই শুনে থেকেছে এই গানটা। এবং এখনকার যুগেও একটা সিঙ্গার এটাকে আবার কভার করে গেয়েছে, সেও একটা পাকিস্তানি সিঙ্গার, তার নাম হলো আতিফ আসলাম। সে তার মতন করে গেয়েছে গানটাকে। তো আজকে আমরা দুজনের ভার্সনটাকেই নিয়ে একটা নতুন কিছু করতে চলেছি, আমাদের মতন করতে চলেছি, আমাদের মতন একটা ভার্সন। এবং একটা একটা বলে রাখছি, আজকে কিছু না কিছু একটা নতুন হবেই। চলুন বেশি কথা না বলে এবার আজকে নতুন কিছু হবেই। চলুন বেশি কথা না বলে আজকে গান আমরা স্টার্ট করি। একটু অবাক হবেন যে আমি একা কেন আছি, সবই দেখতে পারবেন। গুলাবি আঁখে যো তেরি দেখি শরাবিয়ে দিল হো গয়া, সম্ভালো মুঝকো ও মেরে ইয়ারো সম্ভালনা মুশকিল হো গয়া। তেরে তসবীরে জেসে হো দিবারো পে তুঝ পে ফিদা মে কিউ হুয়া, আতা হে গুসা মুঝে প্যার পে মে লুট গয়া মান কে দিল কা কহা, মে কহি কা না রহা ক্যা কহু মে দিবা, বুরা ইয়ে জাতি তেরি আখো কা মেরা কাজ হো গয়া। গুলাবি আঁখে তো তেরি দেখি শরাবিয়ে হো চাহা ইহি দামন বচালু হসিনো সে মে তেরি কসম খাবো মে ভি বচতা ফিরা নাজনিনো সে মে তওবা মগর মিল গই তুঝসে নজর মিল গয়া দর্দ জিগর সুন জরা হমে খবর জরা সা হস কে তো দেখা তুনে তেরা বিস্মৃত হো গয়া। গুলাবি আঁখে তো তেরি দেখি শরাবিয়ে দিল হো গয়া, সওয়ালো মুঝকো ও মেরে ইয়ারো সম্ভালনা মুশকিল হো গয়া।
পুরোটাই অন্য স্বাদে, পুরোটাই অন্য রকম ভাবে। উই ইউজড থ্রি ইনস্ট্রুমেন্টস ওভার হিয়ার, অ্যাজ অল অফ ইউ নো দিস ইজ দ্য গিটার, দিস ইজ দ্য শেকার, ঠিক আছে, যেটা আমি অ্যাজ আ মানে পারকাশন হিসাবে ইউজ করেছি এটাতে। অ্যান্ড দিস ইজ ওয়ান ইনস্ট্রুমেন্ট, এই যে এই জিনিসটা, যেটা বেসিক্যালি মানে বাউলরা ইউজ করে থাকেন, যেটাকে বলা হয় ডুবকি, ঠিক আছে। তো যেহেতু উই ডোন্ট হ্যাভ আ কাহন অর আ ড্রাম কিট অর আ অক্টোপ্যাড ওভার হিয়ার, সো আমাদেরকে সেটাকে রিপ্লেস করার জন্য একটা কিছু দরকার জাস্ট মনে হলো, ঠিক আছে। তো সেটার জন্য আই জাস্ট ইউজ দিস, যদিও এইটা এখানে ইউজ করার জিনিস না, বাট যে কোনো মানে আমার মতে আর কি মিউজিকটা যে কোনোভাবে যে কোনো জায়গায় যে কোনো রকমভাবে করা যেতে পারে, সেটার জন্য আলাদাভাবে কিছু হয় না, ঠিক আছে। তা এটা আমাদের মতো করে যেটা ছিল সেটা করে করে দিলাম, ম্যাক্সিমামই এটার মধ্যে রাফিজির টানটাই ছিল। এইবার তোমাদেরকে জাস্ট ছোট্ট করে আমি একটু আতিফের অরিজিনাল ভার্সনটা শোনাতে চাইছি, চলো। গুলাবি আঁখেন যো তেরি দেখি শরাবি এ দিল হো গয়া, সম্ভালো মুঝকো ও মেরে ইয়ারো, সম্ভালনা মুশকিল হো গয়া। গুলাবি আঁখে যো তেরি দেখি শরাবি এ দিল হো গয়া, সম্ভালো মুঝকো ও মেরে ইয়ারো, সম্ভালনা মুশকিল হো গয়া। দিল মে মেরে খাব তেরে তসবীরে জেসে হো দিবারো পে, তুঝ পে ফিদা মে ক্যুঁ হুয়া, আতা হে গুসা মুঝে প্যার পে, মে লুট গয়া মান কে দিল কা কাহা, মে কহীঁ কা না রাহা, ক্যা কহুঁ মে দিল রুবা, পুরা ইয়ে জাদু তেরি আঁখোঁ কা, ইয়ে মেরা কাতিল হো গয়া। গুলাবি আঁখে যো তেরি দেখি শরাবি ইয়ে দিল হো গয়া। জাস্ট ছোটো করে করলাম, অ্যাকচুয়ালি আমি যখন স্কুলে পড়তাম না, তখন ক্লাস ইলেভেন যখন আমি পড়ি, তা আমি আর আমার একটা বন্ধু, ঠিক আছে, মানে আমরা দুজন আর কি আতিফের বিশাল বড় ফ্যান ছিলাম, ঠিক আছে। তা ওকে অ্যাকচুয়ালি কিছুটা আতিফের মতো দেখতে ছিল, আর কিছুটা গলা ওর মতনই ছিল, আমাকে আতিফের মতো দেখতে না, কিন্তু আমি ওর মতো করেই করার চেষ্টা করতাম। তা এবার বেসিক্যালি ব্যাক স্টোরিটা হচ্ছে, তারপর আমি আর একটা বন্ধু, আমরা দুজন মিলে আতিফের, তোমরা কে মানে আতিফ আসলামকে মানে আদৌ মানে ওর ব্যাক স্টোরিটা জানো কি না জানি না, এখন যেহেতু ও সোলো সিঙ্গার হয়ে কী বলবো এখন এই কে কে বা এদের মতো, ঠিক আছে, মানে এখনকার আরও যেসব মানে অরিজিৎ সিংয়ের আগের কথা বলছি, ওই রকস্টারের যে গানটা করেছে, রকস্টার মুভিতে যে গানটা গানগুলো যে করেছে, যাই হোক নামটা ঠিক করেও মনে পড়ছে না, ঠিক আছে। তো হি ইজ এ ভেরি ট্যালেন্টেড সিঙ্গার, তো এদের সমসাময়িক এখন আতিফ আসলাম হয়ে গেছে, কিন্তু আতিফ আসলাম ওয়াজ বেসিক্যালি দ্য লিড ভোকালিস্ট অফ দ্য পাকিস্তানি ব্যান্ড জাল। তো সেই জালে
মানে ও ছিল ছেড়ে দিয়েছে। তারপর ওখানে যে জলের যে মানে কি বলবো যে মেন গিটারিস্ট অ্যান্ড ভোকালিস্ট অলসো গোহের মুমতাজ, তো অ্যাকচুয়ালি যেহেতু আমি গিটার বাজাই আর তার সাথে গান করি সেই জন্য আমাকে সেই বন্ধুটা স্টিল নাও গোহের বলে ডাকে। আর ওই বন্ধুটা ও কি বলবো ও জাস্ট ভোকালস ছিল, আমরা দুজন মিলে একসাথে জলের গান করতাম, তো ওর নাম জন্য আমার মোবাইলে এখনও ফরহান বলে লেখা, ঠিক আছে। তো যে আতিফের আতিফ ছেড়ে দেওয়ার পর যে রিপ্লেস করেছিল দ্যাট ওয়াজ দিস ফরহান, ঠিক আছে। তো দ্যাট ইজ ওয়াই আই কল হিম ফরহান, দো হিজ নেম ইজ নট ফরহান, অ্যান্ড হি কলস মি গোহের মুমতাজ বিকজ আই প্লে দ্য গিটার অ্যালং উইথ দ্য ভোকালস। সো এই একটা ব্যাপার। তো আমরা কী করেছি মানে আমি আর ওই বন্ধুটা হলে শুধু আতিফের গানগুলো করতাম, আর আমি আর ফরহান যখন থাকতাম তখন আমরা জালের গানগুলো করতাম, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তা আমার ভীষণ ফেভারিট একজন সিঙ্গার, ঠিক আছে। এই মোটামুটি আর কিছু বলার নেই, এরপর আবার নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার অন্যরকম টাইপের করে আসবো।